আজ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 26তম প্রতিষ্ঠা দিবস। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী, মুর্শিদাবাদ শহর তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ধর, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা দাস নন্দী সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। প্রবীণ মণ্ডল ও সারিউল ইসলামের রিপোর্ট, NTVWB। আজকে 26তম দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে এমজে ব্লক অর্থাৎ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে আজকে গোলাম আকবরী মহাশয়ের নেতৃত্বে পালিত হলো। আমরা এখানে সকলে সমবেত হয়েছি। সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই স্বাভাবিকভাবে কর্মীদের কাছে আমাদের একটাই বার্তা, দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রতিটি মানুষের পাশে থাকতে হবে। দিদির দেওয়া প্রকল্পগুলো যাতে মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঠিকভাবে পৌঁছায় জনপ্রতিনিধিদের দেখতে হবে। কেননা আমরা সুসংগঠিতভাবে ধর্মনিরপেক্ষ দল হিসাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বত্র আমরা আমাদের ভোট করব এবং সেই ভোট হবে শান্তিপূর্ণভাবে এবং আগামী দিনে সর্বস্তরে তৃণমূলে জয় জয়কার হবে। আজকে সেই বিশেষ দিনে আমরা আমাদের শপথ গ্রহণ করব। আচ্ছা, কোন কমিটি? দেখুন, এই এমজে ব্লক যথেষ্ট শক্তিশালী, তবে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট নিয়ম সিস্টেম থাকে। সেই সিস্টেম আমাদের রাজ্য বেঁধে দিয়েছে, আজকে সেটাই। কালকে আমরা অঞ্চল সভাপতিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি, আজকে ব্লক কমিটি এখানে ব্লক সভাপতির নেতৃত্বে ঘোষণা করা হয়েছে। শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের রাজ্যের সভাপতি, যিনি আমাদের মাথার উপর অভিভাবক শ্রী মহাশয়কে এবং সর্বোপরি আজকের এই দিন যাদের কথা আমরা ভুলিনি এবং ভুলব না, যাদের আন্দোলন লড়াই দিদি মমতা ব্যানার্জিকে বাংলায় এগিয়ে নিয়ে গেছিলেন। দীর্ঘ 34 বছরের মার্কসবাদ কমিউনিস্ট পার্টির কালের উদ্দেশ্যে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এখানে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদের চেয়ারম্যান বন্ডলী, যাকে সবসময় আমরা পেয়ে থাকি, শ্রদ্ধেয় বাবুন্দা। উপস্থিত আছেন প্রাক্তন চেয়ারম্যান সোমেনদা, সভা পরিচালনা করছেন জেলা পরিষদ শ্রদ্ধেয় নাসিম ভাই। আমার বিভিন্ন অঞ্চলের 8টা অঞ্চলের অঞ্চল সভাপতি, আমার প্রধান প্রধান উপপ্রধান প্রধান সংগঠনের সভাপতি, এখানে আমাদের জাকির আছে, মিলন আছে, আমাদের অমিত আছে, আমাদের বিভিন্নগণ, সবাইকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। কেউ কংগ্রেস থেকে এসে মিলিত হয়েছে, কেউ বা সিপিএম থেকে এসে মিলিত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল পরিণত হয়েছে। তখন যদি সত্যিকারে বাংলার মানুষের পাশে কেউ থেকে থাকেন, তার নাম জীবন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই তিনি চালিয়ে গেছেন। যার শরীরের